উত্তর মালদা কেন্দ্র থেকে তাকে প্রার্থী করা হয়নি। প্রত্যাশা ছিল তাকে হয়তো এবার প্রার্থী করা হবে। এই নিয়ে অভিমানী ছিলেন রাজ্যসভার তৃণমূল সাংসদ মৌসুম বেনজির নূর। তবে তিনি দলের সৈনিক হিসেবে কাজ করবেন বলে মালদায় ফিরেই জানিয়েছিলেন। মালদা জেলার দুই লোকসভা আসনের নির্বাচনী কমিটির শীর্ষে রাখা হয় মৌসুমকে। সেই মতো আজ রাগ অভিমান কাটিয়ে দক্ষিণ মালদা কেন্দ্র তৃণমূল কংগ্রেস প্রার্থী শাহনাহাজ আলী রায়হানের সমর্থনে নির্বাচনী প্রচারে নামেন মৌসুম। ইংরেজবাজার ব্লকের অমৃতি এলাকায় প্রচার চালান তিনি। মৌসুম প্রচারে নামায় কিছুটা স্বস্তিতে তৃণমূল কংগ্রেসও। দল একটা সিদ্ধান্ত নিয়েছে, সেই সিদ্ধান্তকে মেনে নিয়ে আমি ময়দানে নেমেছি। আমাদের যেটা, এটা যেহেতু আমার হোম ব্লক, আমার দক্ষিণ মালদার প্রার্থীর সঙ্গে আমি আছি, এর পরবর্তীতে উত্তর মালদার প্রার্থী হিসেবেও আমি এলাকায় যাব। এটা তো দলের বিষয়, দল সিদ্ধান্ত নিয়েছে, আমাকে টিকিট দেয়নি, এটা তো দলের বিষয়, এটা নিয়ে তো আমি বলতে পারবো না। এবং আগামী দিনে আমরা আশাবাদী দুটো সিটি আমরা জিতবো। মালদা থেকে অরিন্দম বাগের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।